নমস্কার, দমদম স্টাডিতে আপনাদের স্বাগত। আজ আমরা এসেছি ঘুরতে দুর্গাপুরে। এখান থেকে এখন আমাদের ফার্স্ট গন্তব্য হচ্ছে ডিভিসি বা দুর্গাপুরের যে ব্যারেজ সেইখানে। আমরা ধীরে ধীরে এগোচ্ছি দুর্গাপুর ব্যারেজের দিকে। এই একটা বিরাট ফ্যাক্টরি, এখানে পিচ তৈরি হয়, রাস্তা তৈরি করা যে পিচ সেইগুলো। এই হচ্ছে একটা দুর্গাপুর ক্যানেল। ধীরে ধীরে আমরা দামোদরের দিকে যাচ্ছি, মানে ডিভিসি। এইবার আমরা এসে গেছি দুর্গাপুর ব্যারেজ। এই হচ্ছে দুর্গাপুর ব্যারেজের একটা সাইড যেখানে কোনো জল নেই, দামোদর নদী বা দামোদর নদ বলা হয়। বিস্তীর্ণ অঞ্চল, ফাঁকা, বালি তুলছে এই সাইডে, আর এই দিকটা দেখাচ্ছি যেটা সেটা আছে জল। এই হচ্ছে দুর্গাপুর ব্যারেজ, বিরাট বড় ব্যারেজ। এইদিকে নদীটা পুরো ভরা, অসাধারণ সুন্দর দৃশ্য, অসাধারণ। একবার আপনারা এসে দেখুন। এদিকে একটা দুটো লক গেট দিয়ে সম্ভবত জল ছেড়েছে, আমরা ধীরে ধীরে এখন সেদিকে যাচ্ছি। এই যে লক গেট দিয়ে জল ছেড়েছে। একটা বা দুটো লক গেট দিয়ে জল ছেড়েছে, তারই বীভৎস সাউন্ড সাউন্ড হয়তো শোনা যাচ্ছে। অপরূপ দৃশ্য, পুরো দুধের মতো জলের কালার। জল বেরিয়ে যাচ্ছে শুকনো দামোদরের দিকটা, এখানেই জল বেরোচ্ছে। এই হচ্ছে ব্যারেজের আরেক প্রান্ত, জল ভয়ঙ্কর স্পিডে জল বেরোচ্ছে লক গেট থেকে। এদিকে বিস্তীর্ণ দামোদর, এই সাইড থেকে ওই সাইড দেখাও যাচ্ছে না ঠিক মতো, এত চওড়া। এদিকে দাঁড়ানোর জায়গা নেই, প্রচণ্ড রিস্ক। ফুটপাথ কম 6-7 ইঞ্চি চওড়া ফুটপাথ, বিশাল জোরে গাড়ি যাচ্ছে, তাই আমরা বেরিয়ে ওই পারে আবার চলে যাচ্ছি। এই হচ্ছে ডিভিসি ব্যারেজ। প্রান্ত থেকে একটা পাহাড় দেখা যাচ্ছে, সম্ভবত ওটা শুশুনিয়া পাহাড়, জানি না ছবি কতটা আসছে। চারদিকে কুয়াশা। এই হচ্ছে লক গেট, এই গেটগুলোর ভেতর থেকেই জল বেরোচ্ছে, যেগুলো একটু আগে আপনাদের দেখালাম। রাস্তার এই পারে এসেছি, ব্যারেজের এই পারে। এই জায়গাটায় হচ্ছে জলটা পুরো রিজার্ভ হয়ে আছে, লক গেট নামাবে আর জল বেরিয়ে যাবে এখান থেকে, এই ডিভিসির জলটা। আবার এদিকে একটা দুর্গাপুর ক্যানেল আছে, এই ক্যানেল দিয়ে ঢুকছে, এটা হচ্ছে 6 গেট। এটা কিন্তু নদী না, এটা একটা খাল। ওই দূরেও দেখা যাচ্ছে তার ছোটো ছোটো লক গেট, এখান থেকে জলটা ঢুকছে খালে, পরিষ্কার জল। এটা আরেকটা ছোট্ট ব্যারেজ টাইপে করা আছে, মেন গেট ব্যারেজগুলো। এই হচ্ছে ব্যারেজ, আর এই পাশে রাস্তা, খাল আছে। এই দিকটা হচ্ছে দুর্গাপুরের একটা শ্মশান। এই ভিডিওটা এখানেই শেষ করা হলো, ধন্যবাদ।
চ্যানেলটা যদি ভালো লাগে, ভিডিওটাও যদি ভালো লাগে, আপনারা একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।